নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করবো নতুন এক রেসিপি, খুব সহজভাবে বাঙালি পদ্ধতিতে পুঁই শাকের চচ্চড়ি। তো এই চচ্চড়িটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে রেসিপিটা চলো শুরু করি। প্রথমেই আমি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি নিয়েছি বেগুন, পটল, কুমড়ো, রাঙা আলু, পুঁই শাক আর কিছুটা পরিমাণ শিম। আর এদিকে আমি পুঁই শাকের পাতাগুলো আলাদা করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে পুঁই শাকের পাতাগুলো কেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা যে যেমন তেল খেতে পছন্দ করো সেই হিসাবেই তেল ব্যবহার করবে। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, লঙ্কাগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন। এবারে 2 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম যাতে আলুগুলো প্রথমে দেওয়া যায়। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 2 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সবজি। সব সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সবজিগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি ফোড়নের সঙ্গে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবারও আমি নুন হলুদ গুঁড়োর সঙ্গে ভালো করে সবজিকে মিশিয়ে নেব। সবজিগুলো মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। তো আঁচটাকে আমি মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব সহজেই হয়ে যাবে আর একদম মশলা ছাড়াই কিন্তু আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে হতে দেব 3 থেকে 4 মিনিট যাতে সবজিগুলো বেশ নরম হয়ে আসে। 4 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। সবজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর সবজির থেকে বেশ জলও বেরিয়ে এসছে। এবারে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে ধুয়ে রাখা পুঁই শাকের পাতা। পাতাগুলো আগে দিলে পাতাগুলো একদম গলে যায়, সেজন্য কিছুটা রান্না করে নেওয়ার পর পুঁই শাকের পাতাগুলো দিলে তাহলে পুঁই শাকের পাতাগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়, একদম গলে যায় না। তো পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও 2 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবো। দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা ব্যবহার করবে। আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তো আমার 2 মিনিট সময় ধরে সবজিগুলোকে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। আমি আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব যাতে সবজিগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যায়। ফিরে আসব 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। সবজিগুলো কিন্তু আমার একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব সামান্য চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। একটু মিষ্টি মিষ্টি হলেই পুঁই শাকের চচ্চড়িটা খেতে বেশ ভালো লাগবে। চিনি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের সুস্বাদু পুঁই শাকের চচ্চড়ি রেসিপি। অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশ থেকেও
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।